এখন রাজনীতিটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে মানে জঘন্য, খুব একটা বাজে জায়গায় চলে গিয়েছে। আমি মনে করুন এ পার্টি এ এ পার্টি বলে একটা পার্টি আছে, আমি এই এ পার্টিতে রাজনীতি করছি, এখন এ পার্টি ক্ষমতায় আছে, এ পার্টি ক্ষমতায় আছে, আমি রাজনীতি করছি, এ পার্টিতে এমএলএ আছি বা মন্ত্রী যাই বলি। এখন সামনে এ পার্টি খুব একটু যেন নাজেহাল অবস্থা, এই এ পার্টি ক্ষমতাটা যেন চলে যাবো ভাব। বি পার্টি ক্ষমতায় আসবে এরকম একটা মানে মনোভাব, এরকম একটা ভাবতাল। তো বুদ্ধি করে বি পার্টিতে চলে গেলাম, মানে এখন যেটা আমাদের সরকার, আমাদের যেরকম তৃণমূল কংগ্রেস আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল এখন ক্ষমতায় আছে, এবং গত লোকসভায় এই গত বিধানসভায় ভোট হওয়ার আগে ঘড়ঘড় করে সব চলে যাচ্ছে বিজেপিতে। ওরা হচ্ছে সুবিধাবাদী নেতা, তারা গড়গড় করে বিজেপিতে চলে গিয়েছিল, এখন আবার সব ঘুরে চলে আসছে। মানে এদের নীতি আদর্শ কিছু নেই, সারা সুযোগ বুঝে এরা কাজ সারে। এত নোংরা রাজনীতি, একটা বিখ্যাত গায়কটার আমি ভালো রকম চিনি, গায়কটার নাম হলো, আমি নামটা বলছি পরে। আমি কলকাতার একটা রাজনৈতিক সভায় আমি দেখেছি তাকে। গায়কের নাম হলো নচিকেতা চক্রবর্তী। ওনার যে সেন্টেন্স, যে গানের মধ্যে যে সেন্টেন্সগুলো খুব সুন্দর সেন্টেন্স, মানে তিনি জীবন বদলানোর গান বলে নচিকেতা চক্রবর্তী। সারা বাংলা গানও, সারা ভারতবর্ষের মানুষ অনেকেই চেনে, বেশিরভাগই মানুষ চেনে। তার একটা ডায়লগ আছে, গানের মধ্যে অনেক, যে আমরা মূর্খ সুর্খ মানুষ, কিছুই বুঝি না, এই যে দেশের রং তামাশা কিছুই জানি না। এরকম প্রচুর রাজনীতি নিয়ে, রাজনীতির মতো যে নোংরা কথা তিনি মানুষের সামনে পেশ করেছে। এখনো পর্যন্ত আমি তাকে খেয়াল করি, তো নচিকেতা চক্রবর্তী এমন একটা মানুষ, তিনি প্রতিবাদ করে থাকে। একটা দলে দীর্ঘদিন ধরে আমি আছি, সেই দলকে পিছন থেকে ছুরি মেরে আমি অন্য দলে গিয়ে সুবিধা নিচ্ছি, তাহলে কত বড় ধান্দাবাজ, চিন্তা করতে হবে। তো এই রাজনীতি, এই ধান্দাবাজির রাজনীতি, এই সমস্ত নেতারা মানে এদের কথা বলতে গেলে আমার ঘৃণা বোধ হয়। সুবিধাবাদী যেসব নেতাগুলো, এদের কথা বলতে গেলে খুবই ঘৃণা হয়। আমি আপনাদের সাথে যে কথাটা বলছি, মানে খুব মন থেকেই আমি বলছি, মানে গরিবের টাকা যে কীভাবে লুটে পুটে খাচ্ছে বলার নেই। এটা ভাববেন না যে আমি শাসক দলের বিরোধিতা করছি। গরিবের টাকা এরা প্রচণ্ডভাবে লয়ছয় করছে, কোনো জায়গায় ড্রেন নেই, পানি জমে আছে, রাস্তার টাকা আসছে অন্য দিক থেকে সরিয়ে খাচ্ছে। अरे बाबा मानुषे जनगणे दिए थुए झा अवशिष्ट थाके सेटाओ खाली तो मानाय हजम खाচ্ছিস गरीबेर माल सब नेता नय किछु नेता एदेर जोन्नो जेकोनो पार्टीते खराब भालो लोक थाकबेई तो खराब भालो लोकगुलोके आपनार आमार सकले चिन्हित करते हबे एदेरके माने राजनीतिर बाउंडारिर बाइरे बार करे दिते हबे एत नोंगरा माने आपनि कल्पना करते पारबेन ना एत नोंगरा आपनि कल्पना करते पारबेन ना এই যেরকম একটা নাম বলি আমি ওনার নিয়ে একটা ভিডিও করেছি শুভেন্দু অধিকারী ওটা তো বড় বড় র্যাঙ্কের লোক ওরা অমিত শাহ নরেন্দ্র মোদি ওদের সাথে চলালো চিটিংবাজি কোথায় নারদ কাণ্ড না কি কাণ্ড ওইসব কাণ্ডে মাল করি সব খেয়ে ভুড়ি মোটা করে এখন সিবিআই এ যাবো যাবো ভাব পটাশ করে চলে গিয়েছে কোথায় ওই বিজেপিতে তাহলে ওদের মানে জন্মে ঠিক আছে ওদের জন্মে ঠিক আছে হ্যাঁ আর এমন একটা দলে গেছে ছাঁচড়ামুখো দলে গিয়েছে পরিষ্কার বাংলা ভাষা ছাঁচড়ামুখো দলে গিয়েছে এই সমস্ত এদের মতন ওরা তো একটু উচ্চ র্যাঙ্কের নেতা শুভেন্দু অধিকারী নিচে যারা আছে ছোট ছোট নেতারা সে তৃণমূলই হোক বিজেপিতেই হোক नेमक नून खावा बहु नेता एरा अन्नेर खेये जार खाबे तार पीठे छुरी मेरे केटे पड़बे बुझलेन एई समस्त नेतागुलो आमादेर चिन्हित करते हबे देश भयंकर विपदेर मध्ये आछे এই অপশক্তি দুর্নীতিবাজ এই কেন্দ্রীয় সরকার এই দিল্লির মসনদে যারা বসে আছে এদের কোনো মানে শিক্ষা দীক্ষা কোনো জ্ঞান কাণ্ড কিচ্ছু নেই মূর্খ প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী 2024-এ আপনারা উচিত শিক্ষা দেবেন এবং আওয়াজটা সারা ভারতবর্ষে ছড়িয়ে দিন এখন থেকে সরাতে হবে তার ফর্মুলা তৈরি হচ্ছে উপর লেভেলে আপনারা তার আওয়াজ পাচ্ছেন শুধু একটা কথা বলবো প্রচণ্ড দুর্নীতিবাজ নেতা গ্রাম্য বুথ স্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি বুথ স্তর থেকে উপর লেভেলে অনেক দুর্নীতিবাজ নেতা আছে এরা গরিবের ভালো চায় না খেয়ে খেয়ে ভুঁড়ি মোটা হয়ে যাচ্ছে না বলে থাকতে পারলাম না গরিবের টাকা লুটে পুটে খাচ্ছে যাক আমাদের যে রাজ্যে আছে তৃণমূল কংগ্রেস সরকার যথেষ্ট কাজ করে চলেছে খুব সুন্দর কাজ করছে কিছু কিছু নেতা আছে তারা পুরো ভণ্ডামি কাদের নামে 8 নম্বর পুরো কাদের নামে 8 নম্বর রাগ করো আর ফাটো যাই করো এদেরকে না হটালে সেই সব এরিয়ায় উন্নতি হবে না যাক ডাইরেক্ট বলে এবং আকার ইঙ্গিতে বলে যতটুকুই বললাম পাইল করে আপনারা ওটা ঝেঁঝার মন্তন করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একদিন আর একবার দেখা